মাছ আরো অনেকটা নিয়ে এসেছিল ছোটকা। ছোটকা বাড়িতেও কিছু আছে, আমাদের কিছুটা দিয়েছে। এগুলো নিয়ে এসেছে, আমাদের বাড়ির পাশ থেকে একটা খাল গেছে, ওই খালের ওখানে মাছ ধরছিল সবাই। তো সেখান থেকে কাকাকে কিছু মাছ দিয়েছে, পুঁটি মাছ। তো সেগুলো নিয়ে এসেছে সকালে, মার আমি কেটে নিয়েছি। এবার এগুলো একটু ভেজে নেবো। আর প্রেশারে ভাত হয়ে গেছে সকালে, মোটামুটি ভাত প্রেশারে ওই দিয়েছিলাম ডিম আলু সিদ্ধ দিয়ে। আর সাবু আমি আর মাও হয়তো খাবে, এক মুঠো, বাবা তো বাড়িতে নেই। আমি মাছ ভাজা, ডিম ভাতে, আলু সিদ্ধ। তারপরে তো চলো এই মাছ কটা ভেজে নিই। মাছ ভাজা হয়ে গেছে আর সাবু খেয়ে নিয়েছে, তখন আমি দেখাতে পারিনি মাছ ভাজছিলাম। আর এখন আমি খেতে বসেছি, ওই ওর থালাতেই খেতে বসে গেছি। আর দেখো এই মাছ ভাজা নিয়েছি, অর্ধেক খাওয়া আমারও হয়ে গেছে। আর এই ভাত নিয়েছি, কিছুটা ভাত খাওয়া হয়ে গেছে। আর ও দেখো খেয়ে দেয়ে এই মেঝেতেই শুয়ে পড়েছে, কষ্ট হচ্ছে। তো আমি একবার ভাত তাহলে খেয়ে নিই। খুব খিদে পেয়েছি সকাল থেকে, এমনি অনেক বেলা হয়ে গেছে, 10:20। ঠিক আছে, পরে তোমার সাথে আবার দেখা হবে। সকালে খাওয়ার পর সরাসরি চলে এলাম দুপুরের মেনুতে। দুপুরের মেনু হয়ে গেছে, এখানে দেখো দেখতে পাচ্ছ, তুরুল বা যেটাকে ধোঁদুর বলে সেটা, লাউ ডাঁটা, আলু আর পুঁটি মাছ দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। তো মাছ সব রান্নাবান্নাগুলো হয়ে গেছে, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে দেখতে পাচ্ছ পুঁটি মাছ আর আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি, আর ডিম লাউ আলু দিয়ে একটা কষা। আর এটা এটা দেখতে পাচ্ছ আজকে স্পেশাল মেনু, পুঁটি মাছের টক। এটা সাবু বানিয়েছে, ওর সারাদিন শরীর খারাপ কিন্তু এত খেতে ভালোবাসে যে তেঁতুল দিয়ে পুঁটি মাছের টকটাও বানিয়েছে। তো চলো এটা দিয়েই সব থেকে বেশি ভাত খাবো আজকে। তো বন্ধুরা, ঘড়িতে এখন 4:30 বাজে আর আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছি। সাবিত্রী দেখতে পাচ্ছ এখনও শুয়ে রয়েছে, ওর শরীরটা একটু খারাপ। সকালেও তোমরা দেখেছো খাওয়া দাওয়ার পরে ও মেঝেতেই শুয়ে পড়েছিল, শুয়ে একটু তখন রেস্ট নিচ্ছিল। খুব কষ্ট হচ্ছিলো খাওয়ার পরেও, দুপুরেও খাওয়ার পরে কষ্ট হচ্ছিলো, তার জন্য শুয়েছিল। আর এখন 4:30 পর্যন্ত শুয়ে আছে। আমি একটু হাঁটতে বলছি, কিন্তু বলছি আমার একটু কষ্ট হচ্ছে, তো আরেকটু বেলা হয়তো 5টার দিকে হয়তো উঠবে, উঠে একটু হাঁটাচলা করবে বাইরে। আর একদম তো ওটা সময়টা শেষ হয়ে এসেছে, লাস্ট টাইম 12 তারিখে যেহেতু ডেট আছে, সেহেতু সময় আর বেশি নেই, ওই জন্য কষ্ট একটু বেশিই হচ্ছে। গতকাল কিন্তু একটু শরীরটা সুস্থ ছিল, কোনো সমস্যা তেমন কিছু হয়নি, আজ একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, আশা করছি সন্ধ্যার দিকে ঠিক হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। আর আজকে আমার একটা অর্ডার দেওয়া ছিল অ্যামাজনে, দেখছো আমরা অনেক দিন ধরে আমি বাড়িতে রয়েছি, দোকানে যাচ্ছি না, আমার প্রিন্টারটা খারাপ হয়ে গেছে। সেই 24 তারিখে অর্ডার দিয়েছিলাম, প্রিন্টারের একটা বেল্ট কেটে গেছে, যে হেড বেল্ট আছে ওটা কেটে গেছে। তো অ্যামাজনে অর্ডার দিয়েছিলাম, আজকে আসার কথা ছিল, আজকে হঠাৎ অ্যামাজনের অ্যাপটা খুলে দেখছি যে ওখানে রিটার্ন হয়ে গেছে। কেন রিটার্ন হয়ে গেছে? কারণ আমার যে এরিয়া, আমার যে পিনকোড নম্বর দেওয়া আছে সেখানে আসবে না। তো সঙ্গে সঙ্গে আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম, ফোন করে বললাম যে যতদূর পর্যন্ত এসেছিলো আমাকে তো ফোন করে জানানো উচিত ছিল, যে সেখান থেকে আমিও তো রিসিভ করে নিতে পারতাম, বা না পারলে তখন রিটার্ন চলে যেত, ঠিক আছে। বা আমি যখন অর্ডার করেছিলাম তখন তো অ্যাড্রেস দিয়েছিলাম, সেই অ্যাড্রেসে যদি না আসা আসবে তাহলে তো বলেই তখনও জানিয়ে দিতে পারতো যে এই অ্যাড্রেসে আমাদের কুরিয়ার যাবে না। তো সেটা ওরা সেভাবে আমাকে কিছু অ্যান্সার দিতে পারিনি, তো কিছু করার নেই। ওরা বলছে যে আবার নতুন করে তুমি অর্ডার করো, তো নতুন করে অর্ডার করলে আবার 7-8 দিন পরে আসবে। চলে আমার দোকানের কাজবাজ সব বন্ধ হয়ে রয়েছে, তো আমি ভাবছি যে একটু বাড়াইপুরে যাবো, তার আগে বাড়াইপুরে কয়েকটা দোকানে ফোন করে নেবো যে হেডবেল্টটা পাওয়া যায় কি না। অ্যাকচুয়ালি এটা সব জায়গাতে পাওয়া যায় না, আর ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে, আমি তখন ফ্লিপকার্টে খুঁজে পাইনি, এখন দেখছি ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। তো মিনিমাম 7 দিন সময় লাগবে, তো আবার 7 দিন আমার সব কাজবাজ বন্ধ হয়ে যাবে। আর যদি বাড়াইপুরে পেয়ে যাই তাহলে বাড়াইপুর থেকে নিয়ে চলে আসবো, তো সন্ধ্যের দিকে হয়তো বেরোতেও পারি, আগে ফোন করে তারপর জানি। বন্ধুরা, এখন 17:45 আর আমি এখন বসে আছি, মানে শুয়েছিলাম এখন বসেছি। আর তোমাদের সাথে বিকেলে তো ইন্দ্র কথা বলছিল, তখন আমি শুয়েছিলাম, তারপরে সন্ধ্যের দিকে একটুখানি 2-4 পা বাইরে হেঁটেছি, আর হাঁটতে পারিনি, কষ্ট হচ্ছিল, আবার এসে শুয়ে পড়েছি। আর তারপরে কি ওর খাওয়া দাওয়া সেরকম টিফিন সন্ধ্যেবেলা ছিল না, আবার ম্যাগি খেয়েছি, খেয়ে আর আমি এখনও পর্যন্ত ভাত খাইনি, আর ইন্দ্র খেয়ে আর আমার জন্য আবার কালকের মতো ভাত নিয়ে চলে এসেছে। আর আমি যে মানে কালকে ওরকম তো মানে আলাদা রাতে খেয়েছিলাম, ভাত নিয়েও চলে এসেছিলো তোমরা দেখলে, আর সেই ভাতটা খেয়েছিলাম প্রায় 1টার দিকে, মানে ঘুমিয়ে পড়েছিলাম, আবার 1টার সময় উঠে সেই ভাত খেয়েছি, তাই খাবো না ভেবেছিলাম, তাও ও ডেকে দিয়েছে, তারপরে আমি সেই ভাত খেয়েছিলাম, আর আজ খাবো কখন জানি না। তো ভাবছি যে আবার শুয়ে পড়বো, আর আসলে ওই ম্যাগিটা খেয়েছি প্রায় 8:30 দিকে, তাই না? 8:30 দিকে খেয়েছি,
আর সেই জন্য খাইনি, যে রাতে আবার খিদে পাবে তখন কী খাবো, মানে অন্য কিছু সবসময় খেতে ইচ্ছে করে না। তো আমি ভাবলাম যে ভাতটা তাহলে থাক, রাতেই খাবো, মানে বেশি রাতে না হলেও যদি না ঘুম আসে না 11টার দিকে হয়তো খেয়ে নিতে পারি। তো যাই হোক, সারাদিন শরীরটা ভীষণই খারাপ লাগছিলো, সেই জন্য তোমাদের সাথে কথা বলতে পারিনি। এখন তবে একটু ফ্রেশ লাগছে, কিন্তু শুয়ে পড়বো আবার, মানে শুধু বসতে পারছি না যেন এরকম মনে হচ্ছে। আর আজ বেশি কিছু কথা বলবো না, আজকের মতো গুড নাইট, টাটা।